যেদিন পাস হবে তারপরে ধরেন দুটো দিন গ্যাসের জন্য আমাদের লাগবে, তারপর দিনই প্রমাণপত্র দিতে পারবো। রেজাল্ট ডেট পাবলিশ নিয়ে কথা বলার রাইটস কারো নাই, মায়া কান্না করে নাটক করার কি আছে ভাই, রেজাল্ট দিয়ে দিলেই তো পারেন। তারিখ পর তারিখ, তারিখ পর তারিখ, তারিখ পর তারিখ মিলতে রইল, রেজাল্ট নাই মিল গেয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটির টপিক সাজানো হয়েছে এইচএসসি ব্যাচ 2020। 2020 সালে এপ্রিল মাসে এই ব্যাচের এক্সাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা নামক মহামারীর জন্য মাননীয় শিক্ষামন্ত্রী এই এসএসসি 2020 ব্যাচকে অটো প্রমোশন দিয়ে দেন। এইটুকু নিয়ে কারো প্রশ্ন বা কোনো দাবি দেওয়া নেই। এখন প্রশ্ন হচ্ছে এর রেজাল্ট নিয়ে। শিক্ষামন্ত্রী যখন অটো প্রমোশনের কথা বলেন তখন তিনি বলেছিলেন আমরা ডিসেম্বর নাগাদ এইচএসসি 2020 এর রেজাল্ট পাবলিশ করব। ডিসেম্বর ক্যালেন্ডার থেকে বিদায় নিয়ে 2021 সালের জানুয়ারি পর্যন্ত শিক্ষামন্ত্রী নতুন করে আমার নাটক সাজিয়েছেন, আমরা জানুয়ারি মাসের শুরুতে রেজাল্ট পাবলিশ করব। ওকে ঠিক আছে, সকল স্টুডেন্ট মেনে নিলেন তাদের সিদ্ধান্তটি, কিন্তু শিক্ষামন্ত্রী পর্যায়ক্রমে যে নাটকের ধারাটি পরিবর্তন করতেছেন এখানেই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এখন নতুন করে নাটকের পর্ব সাজানো হয়েছে, 21 জানুয়ারি কিংবা 28 জানুয়ারি রেজাল্ট পাবলিশ করা হবে। এই 21 জানুয়ারি নাকি 28 জানুয়ারি এই সম্পর্কে শিওর হওয়ার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি শুনেছি। 18 তারিখে তো সংসদ বসছে এবং তারপরে ছুটি পাশ হবে আশা করছি ইনশাল্লাহ, তারপর দিন যেদিন গেজেট বিজ্ঞপ্তি হবে তারপর দিন ইনশাল্লাহ ফলাফল আমরা দিয়ে দিতে পারবো। সেখানে একটি অধ্যাদেশ জারির মাধ্যমে এই এইচএসসি 2020 শিক্ষার্থীদের রেজাল্ট পাবলিশ করা হবে। আচ্ছা, আমরা আবারও আশায় বুক বেঁধেছি যে এই 21 কিংবা 22 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ করা হবে। এখন আসি অটোপাস প্রসঙ্গে। অনেক জায়গায় ট্রল, অনেক জায়গায় আমাদের এই পরীক্ষার্থীরা ট্রলের শিকার হচ্ছে, অনেক ভাবে তাদেরকে ব্যঙ্গাত্মক করে কথা বলা হচ্ছে, অনেক জায়গায় তাদেরকে ব্যঙ্গাত্মক করে শর্ট ফিল্ম তৈরি করা হচ্ছে। কেন ভাই, এই ট্রলের কারণটা কি? ও আচ্ছা, এই ট্রলের কারণটা হচ্ছে কি, শিক্ষামন্ত্রীর অটোপাস। আচ্ছা অটোপাস, তাই না? অটোপাসটা তখনই দেওয়া হয়েছে যখন শিক্ষামন্ত্রীর হাতে এক্সাম নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। যদি শিক্ষামন্ত্রী 2020 সালের ব্যাচ শুরুতেই যদি বলতো আমরা এই ব্যাচটাকে অটো প্রমোশন দিয়ে দিব, হ্যাঁ, তাহলে আপনাদের এই ট্রল করাটা স্বাভাবিক মেনে নেওয়া হতো। কিন্তু যেখানে শিক্ষার্থীরা প্রিপারেশন নিয়ে বসেছিল এক্সাম দেওয়ার জন্য, আপনারা অটোপাস অটোপাস করতেছেন। অনেক স্টুডেন্ট ছিল যারা এক্সামের প্রিপারেশন নিয়ে এক্সাম না দিতে পেরে হতাশ। তাই বলতে চাই, লেখাপড়া করে অটোপাস নিয়েছি, অটোপাস সম্পর্কে ট্রল করলে জিহ্বা কেটে দেব। আপনারা অটোপাস নিয়ে অনেক বিতর্ক তৈরি করেছেন, প্লিজ এই বিতর্ক, এই ট্রলটি বন্ধ করুন। কারণ এই ট্রল, এই বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মন মস্তিষ্ককে ভেঙে দিচ্ছেন আপনারা। এই ভিডিওটির মাধ্যমে আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, আপনি অবশ্যই অতি দ্রুত এই এইচএসসি 2020 ব্যাচের রেজাল্টটি পাবলিশ করুন, কারণ শিক্ষার্থীরা এই রেজাল্ট নিয়ে অনেক উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। যদি আপনারা এই শিক্ষার্থীদের উদ্বিগ্নতাকে যদি মূল্যায়ন না করতে পারেন, পথ ছেড়ে দিন, নতুন কোনো নেতৃত্ব নিয়ে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবো নতুন কোনো পর্বে। পরিশেষে স্যালুট আপনাদের একতাকে, করোনা এইচএসসি, ধন্যবাদ।